হঠাৎ করে কোমরে ব্যথা, মাজা ব্যথা বা জয়েন্টে ব্যথা, পাঁচটি খাদ্যের কথা বলবো। সে পাঁচটি খাদ্যের কমপক্ষে দুইটা বা তিনটা খাদ্য খান, আপনার হাড়টি সুস্থ থাকবে। হাড়ের সুস্থতা নিশ্চিত না করলে একটা সময় আপনি কাজ করার ক্ষমতা কমে যাবে, অল্প পরিশ্রমে দেখবেন আপনার শরীরে প্রচুর ব্যথা চলে আসছে। এই পাঁচটি খাদ্যের ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম সহ এই হাড়ের জন্য প্রয়োজনীয় আরো বিভিন্ন উপাদান আছে। সুতরাং এই পাঁচটি খাদ্যের মধ্যে প্রধান যে খাদ্য সেটি হচ্ছে পালং শাক। পালং শাক যদিও একটা সিজনাল ফল, পালং শাকের ভিতরে এত পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন কে থাকে। ভিটামিন কে আমাদের শরীরের হাড়ের গঠন এমনভাবে মজবুত করে, যার কারণে দেখা যায় আমরা অল্প ব্যথা বা ভারী মাঝারি ধরনের পরিশ্রম করলেও যেখানে ব্যথা পাওয়ার কথা সেই জায়গাগুলোতে আমাদের ব্যথা হওয়া থেকে অনেকটাই মুক্তি দিতে পারে। মধ্যবয়সী 80% মানুষ ক্যালসিয়ামের ওষুধ কিনে খান। এই ক্যালসিয়ামের ওষুধগুলোর কিন্তু দাম কমপক্ষে 10 টাকা, 8 টাকা বা তারও বেশি দামে একটা ট্যাবলেট কিনতে পাওয়া যায়। সম পরিমাণ দাম দিয়ে যদি একটা ডিম কিনে খান, তাহলে কিন্তু আপনার ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হয়ে গেল, আপনার হাড়ের সুস্থতা নিশ্চিত হলো এবং আপনার শরীরে আরও বিভিন্ন ধরনের পুষ্টির উপাদানগুলো পূরণ হয়ে গেল। ক্যালসিয়ামের বড়ি টাকা দিয়ে না কিনে একটা করে ডিম কিনে প্রতিদিন খাবেন। একটা কমপ্লিট ডিম কুসুম সহ যদি খান, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি আপনার দেহের অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান যোগাতে অনেকটাই সক্ষম হয়। কোনো ব্যক্তি যদি প্রতিদিন এক মুঠ বাদাম খায়, হাড়ের সমস্যা হবে না। প্র্যাকটিক্যাল লাইফে দেখতে পাই 40 বছরের পর থেকে ম্যাক্সিমাম পুরুষ মহিলা কোমর ব্যথার কমপ্লেন করে এবং এক্সরে করে দেখা যায় হাড় ক্ষয়, হাড় বেঁকে যাচ্ছে বা হাড়ের কোনো একটা সমস্যা দেখা যাবেই। এই সমস্যাটি দেখা যায় মূলত প্রয়োজনীয় খাদ্য উপাদান যেগুলো আমাদের হাড়ের উপর একটা ব্যাপক ভূমিকা রাখতে পারে সেই ধরনের খাদ্যগুলো খায় না। আমরা শুধু মাছ ভাত ছাড়া, ডাল ভাত ছাড়া আর কিছুই খাই না। এগুলো খাওয়ার পাশাপাশি যদি প্রতিদিন কোনো ব্যক্তি এক মুঠ করে বা 15-20 গ্রাম বা যতটুকুই সম্ভব হয় বাদাম খাওয়ার প্র্যাকটিস করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার হাড়ের সুস্থতা নিশ্চিত থাকবে। পাশাপাশি বাদামে প্রচুর পরিমাণের স্যাচুরেটেড ফ্যাট থাকে, এই ফ্যাটগুলো আপনার শারীরিক সামর্থ্য বাড়ানোর ক্ষেত্রে অনেকটাই ভূমিকা রাখবে। দই এবং দুগ্ধ জাতীয় যে খাদ্যগুলো, এই খাদ্যগুলোতে প্রচুর পরিমাণের ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ সহ ভিটামিন বি এবং অন্যান্য ভিটামিন পাওয়া যায়। দুধ এবং দুগ্ধ জাতীয় যে জিনিসগুলোকে সুপার ফুড বলা হয়। প্রতিদিন কোনো ব্যক্তি যদি 1 গ্লাস করে দুধ পান করে, তাহলে তার হাড়ের সুস্থতা 80% নিশ্চিত হবে। তবে IBS বা ইরিটেবল বায়েল সিন্ড্রোম বা অনেক ক্ষেত্রে গাভীর দুধে যাদের অ্যালার্জি আছে, তারা যদি দুধ পান না করতে পারেন, তাহলে ওই ব্যক্তিগুলো দুধ বাদ দিয়ে আমরা যে আরও খাদ্যগুলোর কথা বলেছি সেই খাদ্যগুলো খেলে কিন্তু অনেকটাই উপকৃত হবেন। পেঁপে এবং ফুলকপি, এই ধরনের খাদ্য কিন্তু আমাদের হাড্ডির জন্য খুব বেশি প্রয়োজন। এই ধরনের খাদ্য গ্রহণ করতে পারেন। পেঁপে যেহেতু বাংলাদেশে একটা সহজলভ্য ফল, গ্রামগঞ্জে প্রচুর পাওয়া যায়, প্রাকৃতিক পেঁপেগুলোতে অসংখ্য পুষ্টিকর উপাদান থাকে। এই পুষ্টিকর উপাদানগুলো আপনার হাড়ের সুস্থতা নিশ্চিত করতে পারে, ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারে, ভিটামিনের ডির অভাব থেকে আপনাকে মুক্তি দিতে পারে। এই যে 5টি খাদ্যের কথা বললাম, সেই 5টি খাদ্যের কমপক্ষে 2টি খাদ্য যদি খান, আপনার ক্যালসিয়ামের ঘাটতি হবে না, সাধারণ ব্যথাতে ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।